এখন বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। এই প্রথম কেউ মেদিনীপুর থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে সুন্দরবন, আমরাও এক্সপেরিমেন্ট করছি, দেখছি যদি সাকসেস হয় ভালো করে ব্যাপারটা বুঝিয়ে বলব। আমি সবদিন দেখতাম সুন্দরবন ব্লগ আর ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন, তাতে সবসময় আমি শুনতাম মাতলা নদী আর তোমার চিতাধরি নদী, তো শুনেই আসতাম। এই আমার আজকের স্বপ্ন পূরণ, এই সুন্দরবনে মাতলা নদী এসছে, আজ কাল দুদিন সারাদিন মাতলা নদীতে মাতলামি করবো, তারপরে বাড়ি যাওয়ার চিন্তা করবো। যেটা এখান থেকে এখন সরকারি প্রায় এক ঘন্টা লাগবে, দেখছি এবার একটু রেস্ট নিই চা টা দিয়ে, তারপরে এখন সরকারি গেলে আপনারা একটু ব্রিজটা দেখে নিন, চারিদিকে সৌন্দর্য দেখে নিন, মাতলা নদীর সৌন্দর্যটা একটু আপনারা দেখে নিন। এই সেই শুভ ভাইয়ের রান্নাঘর যেখানে পিকনিক করে ফিস্ট করে, আর সেই ওলুর বাগান আর তার ঘের। কিন্তু দুঃখের কথা যে শুভ ভাই ঘরে নেই কলকাতায়, আমরা এমন দিনে এসেছি কাউকে পাইনি, তবুও দেখছি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে আমাদের অরুণদা, সুন্দরবনের মনোরম দৃশ্য দেখছে, কাঁকড়া ধরতে যাবে, কাঁকড়া ধরতে এই জলটা। সুন্দরবনের ক্যামেরাম্যান সুমনের বাড়ি, ওখান থেকে যাচ্ছি আমরা এখন সুভাইয়ের বাড়ি,
আর তাতে এখন বৃষ্টি হচ্ছে কিরকম। কাকা তোমরা গর্ত টর্ত দেখো, কাকা দেখা যাচ্ছে, উই দেখো কাকা দেখা যাচ্ছে, কাকারা গর্ত থেকে বাইরে ধরে রয়েছে। আমরা চলে এসেছি সুন্দরবনে, ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবার সাথে কাঁকড়া ধরবো বলে দেখতে থাকো কি করে আমরা কাঁকড়া করি ওদের সাথে। অভিজ্ঞতা নেই তো নিচে কাঁটা গাছে কাঁটা। দাদা আমাদের কাঁটা চটকে চটকে যাচ্ছে, কাঁটার মাঝে মাঝে এই কাঁটা পায়ে লাগলে ক্যামেরাম্যান কত কষ্ট করে গাছে উঠে ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। অরুণদা এখন ঠান্ডা জলে সাঁতার কাটার চিন্তা ভাবনা করছে। নৌকার ভিতরে অরুণদা পিকনিক করছে। আমাদের কিন্তু সংসার একটা নৌকো, তাই তো দেখছি আগে মানে নদীতে আসলে নৌকায় রান্না বান্না খাওয়া দাওয়া সব আমার। এটা তো এতদিন আমরা ভিডিও দেখতাম, হ্যাঁ তো অনেকদিন আমার ইচ্ছা ছিল এটা, এক বছর ধরে আমি একদম ইচ্ছা মনে মনে করে রেখেছি। হ্যাঁ এই ছেলেটা এই আমার ভাই হয়, হ্যাঁ ও আমাকে বলে না ওরকম করে হবে না, হঠাৎ প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ ওই আমাকে বলে চলো আজকে বেরিয়ে যাই, চলো এই সুযোগ। অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমার এসব করার, আর আমার ভালোও লাগে এসব, কিন্তু সঙ্গ পাইনি না। আর তোমরা যে আমাদের সঙ্গে এতটা সাথ দেবে এটা দেখো দাদা, আমরা দেখো নদীতে যদি চলে যাই
তো তারপরে যদি কেউ আসে তাহলে আমাদের আর তো কিছু করার থাকে না। আমরা এরকম মাঝে মাঝেই লোকালে চলে আসি, অনেকদিন পর পর আসি, কারণ এই আজকে তো যেরকম কাঁকড়া খুঁজতে গেছে এটা মানে তোমার অনেকদিন পর পর ছাড়া হয়। দাদাদের পুরো নৌকার মধ্যেই পুরো সেট আপ, রান্না করার জিনিসপত্র থেকে নিয়ে যাবতীয় জিনিস, ছোট সংসার, শুধু বউ নেই। অরুণদা, ক্যামেরাম্যানের কষ্টটা দেখলে আজকে? ওটাই তো আমি দেখছি। তুমি বলছিলে যে যাবো ভাই আমি কাঁকড়া ধরতে, পাটা কেটে নিয়ে চলে এসছে নৌকায় বসে আছে। সত্যি কথা বলতে আমাদের অভিজ্ঞতা নেই, আমরা শুধু ভিডিওই দেখি, এতদিন দেখে এসছি, মনে ভাবছি যে খুব আনন্দের ব্যাপার। এই যে এসে গেছি দেখলাম যেমন বাস্তবটা খুবই কঠিন। এরা যেভাবে ভিডিও বানায়, আমরা মাঝে মাঝে এদেরকে কমেন্ট করতে থাকি না যে দাদা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ো, প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ো, আমরা দেখতে খুব ভালো লাগে, কিন্তু কত যে কষ্ট একটা ওই 10 মিনিটের ভিডিও বানাতে গেলে কমসে কম তোমাকে 3 ঘন্টার ভিডিও করতে হবে মিনিমাম। আর 3 ঘন্টা এই বনে ছুটতে গেলে না তোমার জীবন বেরিয়ে যাবে, শুধু এইটুকু মাথায় রাখবে। তবু যে ভাইরা এত কষ্ট করে আমাদেরকে আনন্দ দিচ্ছে, মোটিভেট করছে, এটা অনেক পাওনা আমাদের কাছে। আর সবথেকে বড় ব্যাপার, এদের সাথে আমাদের কোনো আগে পরিচয় ছিল না, হঠাৎ আমরা চলে এসেছি। তারপরে এদের যে ব্যবহার, শুধু এদের কেন, এদের ফ্যামিলির বাবা মা সবাই এত সুন্দর ব্যবহার যে আমাদের নিজের আত্মীয়দের কাছে হয়তো কোনো সময় সেটা কম মনে হবে। সত্যি আমরা খুব খুশি, আমার তো ইচ্ছা আছে আবার একবার আসবো। অবশ্যই আসবে, কেন আসবে না, যদি সুযোগ হয় একবার এসো, তোমার বেশি জ্বালাবে না। না না, ওরকম হতে থাকে। দেখো দাদা, তোমরা এসছো কোথা থেকে? মেদিনীপুর থেকে। সুন্দরবনের ডিস্টেন্সটাও কতটা? এইখান থেকে 180 কিলোমিটার। 180 কিলোমিটার, তা আসতে কম করে 4.5 ঘন্টা সময় লেগে গেছে। সময় তো ওটা লাগে, এবার রাস্তা তো আমাদের এখানে মেন সব থেকে প্রবলেম, ট্রাফিক। 7টা বাজে সেদিন আমরা বাড়ি থেকে বেরিয়েছি, 2:15 গাড়ি ছেড়েছি, রাত্রি 2:15। 7টা বাজে আর অঙ্কুরাটি এত জ্যাম ছিল, 3 ঘন্টা জ্যামে ছিলাম, এখানে পৌঁছেছি 9টায়, তাহলে কত ঘন্টা লাগলো? ওই রকম রাস্তায় বেরোলে হিসেব করা যায় না, আমরা এখানে বেরোলে 180 কিলোমিটার 4 ঘন্টা মাঝে পৌঁছে যাবো, কিন্তু রাস্তায় বেরোলে বাস্তবটা তখন বুঝতে হবে। হাতে টাইম নিয়ে অবশ্যই আসবে, আর এমন নয় যে আমি যাচ্ছি মানে তারা এন্টারটেন করবে, আমাদেরকে সময় দেবে, এই ধারণা নিয়ে কিন্তু আসবেন না। ইচ্ছে তাহলে আসুন, দেখা হতেই পারে, নাও হতে পারে। কারণ দেখো দাদা, একটা কথা বলি, আমরা যদি বাড়িতে থাকি তাহলে তো অবশ্যই দেখা হবে। আর যদি আমরা নদীতে থাকি, এবার হ্যাঁ, যদি যারা যোগাযোগ করে আসবে তাদের জন্য আমরা তো সেই দিনটা ফাঁকা রাখবো যে দাদারা আসছে এত দূর থেকে। আর ওই ব্যাপারে বলে দিই, যোগাযোগ করতে চাইলে কেউ ওই আমি ভিডিও দেখে কমেন্ট করলাম তাতে নাম্বার দিলাম এইভাবে কিন্তু হয় না। ইনস্টাগ্রাম ফলো করতে হবে, ইনস্টাগ্রামে মেসেজ করলে হয়তো দুদিন দেরি হতে পারে, কিন্তু রিপ্লাইটা অবশ্যই পাবে একদম। এটা আমি নিজে আমি যেটা ভুল করেছি আর কি, ওই জন্য আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম যে এই ভুলটা নেক্সট টাইম যেন কেউ না করে, আর এই কষ্টটা না কেউ মনে করতে পারে। একদম সিস্টেমে আসবে, সিস্টেমে প্ল্যান করে আসবে, কোনো অসুবিধা নেই, পুরো বিন্দাস নিজের বাড়ির মধ্যে। একদম এই হচ্ছে আমাদের মিক্সার, নদীতে তো কারেন্ট নেই, হাতেই করতে হবে। আর রসুনকে আমরা আর ঠিক থেকেও করিনি, গোটা রসুন ফেলে দিয়ে দিই, ওর আবার টেস্টটা অন্যরকম। আমরা সপ্তাহে 4 দিন ফিস্ট করি। যাবো যাবো তোমাদের ওখানে, যাবো একদম বিন্দাস। তোমাদের তো নদীতে ঘুরাতে পারবো না, কিন্তু ওই মাঠ ফাট যে ফাঁকে পুকুর পাড়ে হেন তেন এইসব এন্টারটেন করতে পারবো। তারপরে গরমকালে আমার বাড়ি গেলে আরো মজা, ফলের কোনো অভাব নেই, সব রকম ফল বাড়ি, ফল আছে, ফল গাছ, আম, জাম, তারপর ডাব, আম গাছে, আম গাছে বলে দিচ্ছি, এবার আম গাছে কমসে কম 8 থেকে 10টা ভ্যারাইটি আছে। জাম কুলে রাখছে, জাম কুল যে কালা জাম যে বড়, সেটা 3টে আছে, জামরুল 4টে আছে, নারকেল গাছ প্রায় 27টি 28টা নারকেল গাছ আছে, তারপর তাল, মেদুর, সবেদা। মেদুরটা কি? মেদুরটা জানো না? না মেদুরকে এবার কী করে বোঝাই বলো দেখি, দাঁড়াও দেখি নেট চলো গুগলে দেখাচ্ছি, এটা ফল হবে।
কি সার এটা? ভাত হয়ে গেছে, এই দেখো খাওয়ার জল দাও, একটু খাওয়ার জল দাও, জল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর হচ্ছে মশলাও মোটামুটি সব হয়ে গেছে, এবার আলুটা ধুয়ে কেটে দাও। লাল লাল কাঁকড়া ভেঙে নাও, সেরকম তো দেখতে পাচ্ছি না তোমাদের, আগে আমাদের দেখতে ভিডিও লাভ দিল। কেটে দেয় না কাকা, কাঁকড়ার তরকারি রান্না হচ্ছে, এখন দিয়ে দেবো আলু কষানো, রেডি কষানো গুঁড়ো রেডি, কালার থেকে খেতে মন যায় খিদেও পেয়ে গেল, যেন রংটা রংটা থেকে খিদেও পেয়ে গেল, ফ্যানটা যা উঠছে গন্ধেই পেট ভরে গেল, তখন পেট ভরে গেছে, এবার খিদে বেড়ে গেছে, খুব ভালো লাগছে, তোমরা শুধু কখন খেতে পারি শুধু সেই রকম ওয়েট করছি, হয়ে যাবে খুব তার ঠিক আছে হয়ে গেছে। বন্ধুরা রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নেই, রান্না হয়েছে, হ্যাঁ হ্যাঁ খাওয়া কথা হবে, নৌকো না না নৌকো না, মাঝে মাঝে তার রোদ দিচ্ছে, ও ওইখানে শুকনো বসে খাওয়া, সব বসে পড়ছে ওই দিকা, সব বই যা ধরে নিয়ে যাও, আচ্ছা ঠিক আছে চলো সবাই মিলে বসে খাবো, চলো ঠান্ডা ঠান্ডা রয়েছে, হাওয়া লাগবে, ঠিক আছে ঠিক আছে চলো, একবারে আচ্ছা ঠিক আছে, টেঙ্গেরে টেঙ্গেরে নিচ্ছিলাম না।